তিন দিনব্যাপী শুরু হওয়া আমেরিকান ট্রেড শো এর শেষ দিন ছিল আজ। রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে মেলার আয়োজন করা হয়। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ পৃষ্ঠপোষকতায় ছিল এই আয়োজন। মেলার শেষ দিনে ছিল দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভিড়। মেলায় কালার কসমেটিক্স, নিওর, সিওডিল, ব্লেজ ও স্কিন এবং হার্লেন পণ্যসহ প্রায় 70টিরও বেশি বুথে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য এবং সেবা। এদিকে শেষ দিনে স্টল পরিদর্শন করেছেন বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীরা।